بسم الله الرحمن الرحيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وعليكم السلام ورحمة الله وبركاته. سعيد خان ভাই প্রশ্ন করেছেন যে আমার স্ত্রী যদি পর্দা করে না চলে আর আমি যদি বলার পরেও না শুনে সেই ক্ষেত্রে আমার গুনাহ হবে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন যে আমার স্ত্রী যদি অন্য কোনো পরপুরুষের সাথে কথা বলে আমি যদি বারণ করি অথবা যদি সঙ্গোপনই করে বা আমি না জানি তো এই ক্ষেত্রে গুনাহ কার হবে? আল জবাব বিল্লাহি তৌফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন, খবরদার তোমরা কিন্তু সবাই প্রত্যেকেই দায়িত্বশীল। অকুল্লকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। একজন স্ত্রী তার সে দায়িত্বশীল তার এই সংসারের স্বামী এবং সন্তানের, অনুরূপভাবে একজন স্বামী তিনি দায়িত্বশীল এই সন্তানের এবং এই স্ত্রীদের, তাদের ভরণ পোষণ দেওয়া যেমন তার দায় দায়িত্ব, অনুরূপভাবে তারা কি জান্নাতের পথে হাঁটতেছে নাকি উল্টো জাহান্নামের পথের দিকে ধাবিত হচ্ছে, এই বিষয়টিও পুরুষের দেখা দায় দায়িত্ব। যেগুলো সামনে আসবে, যেগুলো সঙ্গোপনে করে ফেলবে, যেগুলো আপনার ধরা ছোঁয়ার বাইরে বা যে বিষয়ে আপনি বেমালুম, যে বিষয়ে আপনার জ্ঞান নেই, সে বিষয়ে আপনি জিজ্ঞাসিত হবেন না। কিন্তু সামনে দেখার পরে সেখানে ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। কারণ আপনাকে যদি কোনো কেউ আপনার স্ত্রী মনে করুন আপনাকে গালি দিল, এখন আপনি ব্যক্তির সাথে আপনার ব্যক্তির সাথে এটি সম্পর্কিত, আপনি ইচ্ছা করলে সেটি মাফ করে দেওয়া অথবা প্রতিবাদ করা সেটি আপনার বিষয়, কিন্তু শরীয়তে যদি ভায়োলেশন হয় সেই ক্ষেত্রে আপনি ক্ষমা করার কেউ নয়। যেমন সালাত আদায় করলো না, আপনি বললেন আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই মাফ করে দিলাম, আপনি কে? আপনার স্ত্রী পর্দা করলো না, আপনি বলেন অসুবিধা নাই চলতেছে চলুক, আপনি কে? আপনি যেখানে শরীয়তের লঙ্ঘন হচ্ছে আপনি ক্ষমা করার কে? এটা তো আল্লাহর সাথে সম্পর্কিত। দ্বিতীয়, যদি স্ত্রী যদি পর্দা না করে, এটি তো কোনো গোপনীয় বিষয় নয়, গোপনে কারোর সাথে বাই ফোনে মুঠো ফোনে কারোর সাথে প্রেমালাপ করা, হয়তোবা স্বামী বেচারা কাজকর্মে ব্যস্ত থাকে হয়তোবা জানতে পারে না, সেটি ভিন্ন বিষয়ে, সেটি তার হয়তোবা বেমালুম জানতে পারে না। কিন্তু যেগুলো স্পষ্ট প্রকাশ্য নজরে আসবে সে বিষয়ে প্রতিবাদ করতে হবে, সে বিষয়ে বুঝাতে হবে, শাসন করতে হবে, কঠোরতা করতে হবে, একের পর এক স্টেপ বাই স্টেপ সামনে অগ্রসর হতে হবে। যদি কোনো নারী পর্দা না করে তাহলে আর তাকে নিয়ে যদি সংসার করে তাহলে হাদিসের দৃষ্টিকোণ থেকে সেই স্বামী দায়ুস, আর দায়ুস জান্নাতে যাওয়া তো দূরের কথা, ঘৃণও পাবে না। তার মানে তাকে বুঝাতে হবে, তাকে সাপোর্ট দিতে হবে, তাকে আখেরাতের ভয় দেখাতে হবে, তারপরেও যদি সে না মানে আলোচনা, তারপরে উভয় পক্ষ থেকে সালিশি বৈঠক, তারপরে প্রয়োজনে এক তালাক, তিন মাস পরে প্রয়োজনে আবার আর এক তালাক, আবার তিন মাস পরে আবারও সংশোধনের চেষ্টা প্রচেষ্টা, আর যদি আখের না হয় তাহলে শেষ পর্যন্ত তালাক হয়ে যাবে। তবে এর আগে একাধিক পন্থা এবং পদ্ধতি আছে, সেগুলো অ্যাপ্লাই করতে হবে। সুতরাং পর্দা না করা এটি একটি স্পষ্ট জাহিরি একটি বিষয়, এক্ষেত্রে আপনি তাকে মাফ করার কেউ নয় বা মাফ করতে পারবেন না। তাকে হিজাব, তার পর্দার ব্যাপারটি যেহেতু আল্লাহ কর্তৃক ফরজ, আল্লাহ তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ তাআলা নারীদেরকে নির্দেশ করেছেন যেহেতু আপনি তার দায়িত্বশীল, সুতরাং আপনাকে এই ব্যাপারে দায়িত্ব ভূমিকা পালন করতে হবে, যেভাবে করে তার রুটি রুজির চিকিৎসা বাসস্থানের দায় দায়িত্ব যেমন আপনার, অনুরূপভাবে তাকে সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রেও আপনারই দায় দায়িত্ব। যদি কথা বলে, কথা বলার বিষয়টিও স্পষ্ট যদি হয় তাহলে অবশ্যই তাকে শাসন করতে হবে, কারণ অপ্রয়োজনে কারোর সাথে কথা বলা
নারীর কণ্ঠ দিয়ে অন্য কোনো পুরুষের সাথে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যেখানে তার স্বামী থাকবে, অবশ্যই এটি দৃষ্টিকটু, এবং এর মধ্যে যদি কোনো খারাপই থাকে তাহলে এটি আস্তে আস্তে একসময় ধরা পড়বেই। আর যদি বিষয়টি এমন না হয়ে থাকে কোনো নেহায়েত প্রয়োজনীয় বা অথবা অন্য কোনো বিষয়, তাহলে তো সেই ক্ষেত্রে অনেক সময় যারা প্রবাসে থাকে তাদের স্ত্রীদেরও বিভিন্ন পুরুষের সাথে অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে কথা বলতে হয়। তো সেই ক্ষেত্রে তারা কঠোর স্বরকে কোমল কণ্ঠ করবে না। ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবি মারাদ আকুলনা কওলাম মারুফা, আল্লাহ তাআলা নসিহাত করতেছেন, তো আল্লাহরই নসিহাত যদি কোনো নারী না শুনে তাহলে সেই ক্ষেত্রে তার পা কাদায় আটকে যেতে পারে। তার মানে পর পুরুষের সাথে কথা বলবে মোটা স্বরে এবং প্রয়োজনের যেই তাকিদগুলো সেগুলো করতে হবে। স্বাভাবিকভাবেই যারা প্রবাসে থাকেন তাদের স্ত্রীদের অনেকগুলো কাজ অনায়াস বাধ্য হয়েই করতে হয়, ছেলে সন্তানের স্কুল মাদ্রাসা অথবা হাট বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের যদি কেউ সাপোর্ট দেওয়া না থাকে তো সেই ক্ষেত্রে তাদেরকে এই কাজগুলো করতে হয়। ছোটো ছোটো সন্তানের মুখে দানা পানি তুলে দেওয়ার জন্য অনেক সময় নারীদেরকে, তো এই ক্ষেত্রে তারা হিজাব পর্দার সাথে কাজগুলো করবে এবং নিত্য যতটুকু প্রয়োজন ততটুকুর জন্যই তারা সেইভাবে অগ্রসর হবে। তবে সদা সর্বদা আল্লাহ ভীতি তার পরিচয় তাকে রাখতে হবে, এটি তার জন্য, যেগুলো স্বামীর কাছে স্পষ্ট নয় কিন্তু স্পষ্ট হওয়ার পরে শরীয়তের লঙ্ঘন হচ্ছে দেখতেছেন, সেই ক্ষেত্রে অবশ্যই স্বামীকে কথা বলতে হবে। আর তা না হলে ওইটা স্বামী না, এটা দায়ুস অথবা এটা বোবা শয়তান। আশা করি এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আপনি আপনার দায়িত্ব বুঝবেন এবং সকল মা বোনেরাও তারা তাদের দায়িত্ব বুঝে নিতে পারবে, কারণ প্রত্যেককেই আল্লাহ তারা জিজ্ঞেস করবেন এবং তার দায়িত্ব সম্পর্কে। আর হাইডেন যে সমস্ত অপরাধগুলো এগুলো তো সেই জানে, আল্লাহই ভালো জানেন এবং সে ব্যাপারটি অবশ্যই আল্লাহ তালাই দেখবেন, সেই জন্য অন্য কারো গুণা হবে না কারণ বিষয়টি গোপনীয়। আর প্রকাশ্য বিষয়গুলো অবশ্যই এই বিষয়ে কথা বলতে হবে স্বামীর। আশা করি সাঈদ খান ভাই এই প্রশ্নের উত্তর পেয়েছেন। জাযাকাল্লাহ বারাকাল্লাহু আহসান।